বাংলাদেশ ক্রিকেটে লেগেছে বদলের হাওয়া। ফিল্ডিং কোচ রায়ান কুক আসছেন না, সেটা পুরনো খবর। এ প্রোটিয়া তো দায়িত্ব ছেড়ে খালাস। শামীম নাইমদের মতো তরুণদের নজরদারিতে রাখবেন কে? রোববার নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ এখন মিজানুর রহমান বাবুল। এমনিতেই তিনি মাঠের নিয়মিত মুখ। দায়িত্ব বুঝে পেয়ে মিরপুরের মেঘলা আকাশের নিচে বাবুল ব্যস্ত ছিলেন ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে। ছোট ছোট ভুলগুলোই হয়তো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। টাইগারদের কোচিং প্যানেলে তিনিই তো একমাত্র দেশীয় প্রতিনিধি। দেশীয় ক্রিকেটারদের সমস্যাগুলো হয়তো বাবুলই সবচেয়ে ভালো বোঝেন। যতটুকু জানা যায়, ক্রিকেটাররাও প্রয়োজনে ছুটে যান বাবুল স্যারের কাছে। দীর্ঘদিনের অভিজ্ঞতাই কাজে লাগাতে চান তিনি। নতুন দায়িত্বের শুরুটাও করতে চান নতুনভাবে। পাকিস্তান আসছে, এখানে আমরা নতুনভাবে শুরু করতে চাই। যতটুকু ছেলেদেরকে আমি চিনি, ওদের ম্যাক্সিমামই তো এজ লেভেলেরই বাচ্চারা এখানে আছে। তো যতটুকু তাদেরকে আমি যতটুকু কাজ করেছি, তার সাথে বেসিক জ্ঞানটা দেওয়ারই চেষ্টা করছি যে কেন ক্যাচগুলো মিস হয় আর কী করা উচিত। ক্রিকেটারদের সমস্যা কোথায়? স্কিল না সামর্থ্য, নাকি বড় ম্যাচের চাপটাই নিতে পারে না বাংলাদেশ দল? বাবুলের আশা সবই ঠিক হবে, শুধু সময়ের অপেক্ষা। মাঝে মাঝে তো মানসিক চাপ আছেই। যেমন আজকেও আমি একটা কথা দেখলাম যে ফিন্সের কথা, যে যদি ওই চাপটা না থাকতো তাহলে তো আমরা রোবটই হইতাম না। ঠিকই সেম জিনিসই, আমাদের অনেক ভালো ভালো ফিল্ডার আছে, আফিফ, তারপর যদি শামীম পাটোয়ারি বলি, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ইন আওয়ার কান্ট্রি নাও, এবং হৃদয় যারা নতুন আছে, সাইফ, তানভীর, অনেক ভালো ভালো ফিল্ডার আছে। সো দেখা যাবে যে ওরা যদি একটা সুন্দর ইউনিট হিসাবে এবং এটাকে এনজয় করে, ওইরকমভাবে একটা চ্যালেঞ্জিং একটা নেয়, যে আমরা হয়তো যে কথাগুলো উঠছে যে ওয়ার্ল্ড কাপে ভালো ফিল্ডিংয়ের জন্য ভালো ফিল্ডিং করতে পারিনি আমরা, কিছু ম্যাচ আমরা হেরে গিয়েছি, ওই চ্যালেঞ্জিংটা যদি এদের মধ্যে থাকে, ওই জায়গাটা, যে জায়গাটা তারা ওন করছে এখন, এই জায়গাটা যদি নেওয়ার একটা ইচ্ছা থাকে, সো তারা ওই আরও মোটিভেটেড হয়ে এই জায়গাটা, ওই স্কিলটা তারা শো করতে পারবে। সো এটাও তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ। বাবুলের কথা পরিষ্কার, তার কাছে মুখ্য ক্রিকেটারদের গড়ে তোলা। অন্যদিকে গণমাধ্যমের পক্ষ থেকে হেড কোচ রাসেল ডমিঙ্গোর সাথেও কথা বলার চেষ্টা করা হয়েছিল। প্রোটিয়া প্রশিক্ষক শুধু গণমাধ্যমকে এড়িয়েই যাননি, ব্যাগে মুখ লুকানোর চেষ্টা পর্যন্ত করেছেন। একের পর এক ব্যর্থতার পরেও যার মুখে হাসি থাকে, তারা তো কিসের ভয়? নাকি ডমিঙ্গো নিজেও তার অবস্থান নিয়ে শঙ্কিত? সময় হয়তো সব বলে দেবে। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে আকাশে কল সেন্টার ও সেলফ কেয়ার আছে 24 ঘন্টা। তাহলে কবে নিচ্ছেন আকাশ?